হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি খুব ভালো হবে। আপনারা যারা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার চালাতে পারেন না বা জানেন না, তাদের জন্য এটা খুব সুবিধাজনক একটি শিক্ষণীয় একটি বিষয় হবে। এটি কীভাবে হেলিকপ্টার উড়াতে হয় এটা ভালোভাবে বোঝা যাবে। চলুন ভাই সাহেব, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার অ্যাপসটির নাম হলো অ্যাবসোলিউট আরসি হেলিকপ্টার। চলুন অ্যাপটি অন করি। হ্যালো ভিউয়ার্স, এটি হলো আমাদের আজকের অ্যাপ যা নিয়ে আমি ভিডিও বানাবো। ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। এটি হলো আমার হেলিকপ্টার যা দিয়ে আমি এখন আজকে আপনাদের এই ভিডিওটি দেখাবো। আপনার প্রথমে এই যে এই একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনার ফার্স্ট এই বাটনটিতে ক্লিক করবেন, এটা হালকাভাবে উপরের দিকে তুলবেন, তাহলেই হবে। আমি তুলে দেখাচ্ছি। আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে দেখবেন আপনারা, এই জিনিসটার দিকে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এটা আপনার কোন দিকে ঘুরে না ঘুরে এটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। একটু এটা আস্তে আস্তে আলতো করে তুলবেন, তাহলে ভালোভাবে উঠবে। ওঠার পরে নিজের জায়গা মতে দেখ, তারপরে এখন আপনি এই এই অপশনটাতে আপনি এটাকে লাড়াচাড়া করাবেন। হ্যালো ভিউয়ার্স, এবার আস্তে আস্তে আপনারা এটিকে নিচে নামিয়ে আনবেন। সেভাবে আপনারা আপনাদের হেলিকপ্টারটি উড়াবেন। আপনাদের এতক্ষণ ভিডিওর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।